কোরআনের ভাষায় মানুষ হচ্ছে চার প্রকার। এক নাম্বার হচ্ছে মোমেন। প্রশ্ন হলো মোমেন কারা? ইমান এনে ইমানের পথে জীবন পরিচালনা করছে যারা, মোমেন হলো, ইমানদার হলো তারা। এবার প্রশ্ন হলো এই ইমানদারদের গন্তব্য, ইমানদারদের পরিণতি কি হবে সেটা জানিয়েছেন কি? আস্তে বলবেন না, আরো জুড়ে বলেন জানিয়েছেন কি? কোরআনুল করিমের 18 নম্বর সুরা সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ইমান এনে সৎ কাজ করছে যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে তারা। তাহলে আমরা জেনে নিলাম ইমানদার যারা কোথায় যাবে তারা। আপনারা তো কথা বললেন না, আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দেওয়া লাগবে। আমি বলেছি ইমানদার যারা কোথায় যাবে তারা। ইমানদার যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তারা, ইমান এনে আমলে সালেহ করে যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তারা। কোরআনের ভাষায় মানুষ চার প্রকার। এক নাম্বার প্রকারের পরিচয় এবং তাদের গন্তব্য আমরা জেনে নিলাম। দুই নাম্বার প্রকারের নাম হচ্ছে মুশরিক। এবার প্রশ্ন হলো, হুজুর মুশরিক কারা? এই দুনিয়ায় অসংখ্য লোক রয়েছে যারা স্রষ্টাকে ভুলে গিয়ে বিভিন্ন জিনিসকে তাদের মাবুদ হিসাবে গ্রহণ করেছে। আমার বাবারা, আমার ভাইরা, সবাই একটু উচ্চ কণ্ঠে বলেন তো দেখি, এই দুনিয়ায় সকল মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি? আমাদেরকে তো আল্লাহ এমনি এমনি দুনিয়ায় পাঠান নাই, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কার গুলামির জন্য? ওই রবের গুলামি বাদ দিয়ে, একত্ববাদী ওই রবকে উপাস্য হিসাবে বাদ দিয়ে বিভিন্ন জিনিসকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে যারা, মুশরিক হলো তারা। আল্লাহর সঙ্গে শিরক করে যারা মুশরিক হলো তারা। এবার এই মুশরিকদের পরিণতি কি হবে, তারা কোথায় যাবে? রাব্বুল আলামিন এবার তাদের ব্যাপারে কোরআনে কারিমে জানালেন, إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নামের আগুন তার জন্য অবধারিত করে দিয়েছেন কে? তাহলে আমরা বলতে পারি মুশরিক যারা জাহান্নামী হলো তারা। এই মুশরিকদেরকে জাহান্নামী মোল্লা বানিয়েছে না আল্লাহ বানিয়েছেন? তাহলে কোরআনের ভাষায় মানুষ চার প্রকার, দুই প্রকারের পরিচয় এবং তাদের পরিণতি আমরা জানলাম। 3 নম্বর হলো মুলহেদ, মানে নাস্তিক। এগুলা মানুষের কোনো জাত না, নাস্তিকগুলা মানুষের জাত না। আপনি বলবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন, আমি বানায় কোনো কথা বলি না, এগুলা যে মানুষের জাত না এটা মোল্লার কথা নয়, কথা কার? আপনি কোরআন খুলে দেখুন, এখানে আলেমরা বসে আছেন। এই নাস্তিকদের ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম। হুজুর আনআম অর্থ কি? পশুর জাত, চতুষ্পদ জানোয়ারের জাত। দেখছেন, আল্লাহ বলছেন এরা মানুষ না, এরা পশুর জাত। আল্লাহ বলছেন না এইটা বললে কম হবে, বাল হুম আদল, এরা এই চার পায়া চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেছেন কে? মানুষের জাত না। নাস্তিকের পরিচয় কি? এরা কারা? স্রষ্টায় বিশ্বাস করে না যারা। এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কীট হলো এরা, কারণ এদের কোনো ধর্মই নাই, এরা আল্লাহকে পর্যন্ত মানে না। তারা বলে, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তাকে যদি বলেন, কিরে এই কথা বললি কেন, সে বলবে, থাকলে তো দেখতাম, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা তো বিশ্বাস করা যায় না। এই জন্য আমি বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কাউকে যদি আপনি পান যে যা দেখা যায় না তা বিশ্বাস করি না,
আপনি তারে বলবেন এই তোর বাপ তোরে জন্ম দিছে এটা তুই দেখছ হত প্রশ্ন কিন্তু একদম তোর বাপ তোরে জন্ম দিছে এটা তুই দেখছ হত হ্যাঁ কইবে না তখন তারে বলবেন তোর বাপ তোরে জন্ম দিছে জন্মের টাইমে তুই যেহেতু দেখোস নাই তো তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না তাহলে আমরা বিশ্বাস করি না এটা তোর বাপ তুই একটা বেজন্মা মনে হয় রে ইতা কিতা কয় নাই যারে জেলা খাওয়া দরকার হলো কইরাম কিন্তু কিতা সিলেটে কেউ আছে না কিতা আছে না কিতা সিলেটে কেউ আছে আছে সিলেটি মাত্র শোনা যায় আপনারা সিলেটি মাতলা তো কিছু বুঝতে না নিলে তো আমিও সিলেটি ভাষায় অনার করলো মাতলাম নে মানে আপনারা তো সিলেটি ভাষা বুঝবেন না বুঝলে তো আমিও বলতাম আমি কিন্তু সিলেটে গেলে খুব মজা করে সিলেটি ভাষায় কথা বলি আর সিলেটি ভাষা চট্টগ্রাম আর সিলেট মাশাআল্লাহ বাংলাদেশের এই দুই অঞ্চল ভাষা ছাড়া শোনেন আমি তো চট্টগ্রামের ব্যাপারে জানি আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা আছে না আমি তো সব জানি আপনাদের সাথে আমাদের ভাষা ছাড়া সব জিনিসের মিল বাংলাদেশের এই দুইটা অঞ্চল চট্টগ্রাম আর সিলেট আমাদের সব কিছু মিলে ভাষা ছাড়া আপনারা যেমন খুব অতিথিপরায়ণ আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের মানুষও অতিথিপরায়ণ আপনাদের এই চট্টগ্রামের অঞ্চলের মানুষ খুব ধার্মিক সিলেটের মানুষও ধার্মিক এই দুই অঞ্চলের ভাষা এমন এই দুই অঞ্চলের মানুষ ছাড়া কেউ বুঝবে না এগুলো বই পুস্তকের ভাষা না আরে বাপ রে বাপ এক পাশে সিলেটি অন্য পাশে চিটাগাংয়ের দুইজনকে দুই দিকে দাঁড় করাইয়া দিলে মাঝখানে যে থাকবে সে বিপদে পড়বে কিছুই বুঝবে না আমি আমার লাইফে প্রথম যেদিন চিটাগাংয়ে আসছি একজন আমার কয় বাজি গমাসনি তা আমার সাথে ব্যাগ ছিল আমি বললাম হায় রে হায় ব্যাগের ভিতরে আছে কাপড় জিগায় গম আছে কিনা বললাম চাচা গম টম আমার কাছে নাই তো বুঝছে আমি যে বইঙ্গা মানে আমি যে চিটাগাংয়ের না বললো বাজি আমি তো তোমাকে জিজ্ঞেস করছি কেমন আছো আমি বললাম ও বাপরে বাপ কি জাতের ভাষা দেখছেন আমাদের সিলেটে গেলে আপনাকে জিজ্ঞেস করবে কিতা ভাই সাব বলানি তাও তো এটা একটু বোঝা যায় কিন্তু গম আসনি বাপ রে এটা তো বোঝা যাবে না ওই বগুড়ায় গিয়ে শুনলাম এরা বলতেছে ক্যাঙ্কা আসো বারে বগুড়ার কেউ আসে নাকি এখানে যাই হোক এই ভাষার এই বৈচিত্র্যটা এটাও কার দেয়া নেয় আমত এটা নিয়ে হাসাহাসি করা যাবে না কারণ এই ভাষার এই বৈচিত্র্যতার মধ্যেও যাকে চেনা যায় তিনি কে এই নাস্তিকগুলোকে বলতে চায় এত দূরে তো যাওয়া লাগে না আল্লাহকে চেনার ক্ষেত্রে দেখেন তো আমি গোটা বিশ্ব দিয়ে উদাহরণ দেওয়া বাদ দিই এই যে আমার সামনে আপনারা সবাই চট্টগ্রামের মানুষ আর আমি সিলেটি মানুষ হ্যাঁ আসেন আমরা একটু এখান থেকেই বের করি আল্লাহকে এখানে চেনা যাবে এখানে এই জায়গাতে বসে আল্লাহকে চেনা যাবে দেখেন তো আপনাদের ঠোঁট আছে আমারও ঠোঁট আছে আপনাদের দাঁত আছে আমারও দাঁত আছে আপনাদের জিহ্বা আছে আমারও জিহ্বা আছে আপনি বলবেন হুজুর এইগুলার কথা বললেন কেন আসলে মানুষ তো কথা বলে এই সকল অঙ্গগুলোর সাহায্যে এগুলো ব্যবহার করেই তো কথা বলে তাহলে আমরা বলতে পারি কথা বলার যন্ত্রপাতি আপনাদের আর আমার এক কিন্তু ভাষাটা এক না ভিন্ন বলাচ্ছেন কে বলেন আল্লাহকে চিনতে গেলে এর বাইরে যাওয়া লাগে আর গোটা পৃথিবীতে অসংখ্য ভাষার ছড়াছড়ি সবার কথা বলার যন্ত্রপাতি এক বাংলাদেশের সে বলে কেমন আছেন আমেরিকার সে বলে হাউ আর ইউ হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াট অ্যাবাউট ইউ আর আরব কান্ট্রিতে যারা থাকে বলে কাইফাল হাল তাই না আবার চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো আমি জানি না কেমন জানি বলে ওয়াং ওয়াং ছং তাই না তো দেখেন কথা বলার যন্ত্রপাতি সবার এক হলেও ভাষাটা এক না ভিন্ন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ না বুঝলেও বুঝেন কি এই যে ভাষার বৈচিত্র্যতা এটার ভেতরেও যার কুদরত লুকিয়ে আছে বলেন তো তিনি কে আল্লাহকে চিনতে হলে এর বাইরে যাওয়া লাগে এই জন্য আল্লাহর নেয়ামত খায়া ওই যে অনেক মানুষ আছে না নুন খাইয়া গুণ গায় না চট্টগ্রামে কি এই স্লোগান আছে আছে নিমু খারাম বলে এদেরকে আপনারা কি বলেন নিমু খারাম বলেন না তো আল্লাহর নেয়ামত খাইয়া আল্লাহরে যে আল্লাহরে যে চিনে না এদের মানুষের জাত না বলে অমানুষের জাত বলা এটা ঠিকই আছে কথা কন ঠিক কিনা তাহলে আমরা বলতে পারি নাস্তিক যারা অমানুষের জাত এগুলা মানুষের কোনো জাতও তাহলে কোরআনের ভাষায় মানুষ হলো কয় প্রকার এক নাম্বার যাবে কোথায় দুই নাম্বার যাবে কোথায় তিন নাম্বার এগুলো এমনি জাহান্নামী আর দুনিয়াতে এরা মানুষের জাতও চার নাম্বার এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিক কারা আচ্ছা পরিচয়টা না হয় পড়ে বলি
মুনাফিক গুলো যাবে কোথায় এবার বলেন তো দেখি, যদি বলি মুনাফিক গুলো জান্নাতি না জাহান্নামি, উত্তর কিন্তু এখনো ভুল হইছে, আরো ঠিক করে বলতে হবে। না না হয় নাই, আরো ঠিক করে বলতে হবে। ইয়েস, এই যে এখান থেকে একজন বলছে, ঠিক আছে ভাই, দেখেন এবার জাহান্নামি, এবার মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে তারা জাহান্নামে যাবে, এই কথা বললে আপনার উত্তর ভুল। কারণ কাফেরও তো জাহান্নামে যাবে, মুনাফিকও যদি জাহান্নামে যায় দুইটা তো সমান হয়ে যায়। যদি দুইটার পরিণতি এক হয়, দুই প্রকার তো এক প্রকারে রাখা দরকার ছিল, আলাদা করলাম কেন? কারণ জাহান্নামকে আল্লাহ সাতটা ক্লাসে ভাগ করেছেন, জোরে কোন কয়টা? সাতটা ক্লাসের মধ্যে একেবারে উপরের ক্লাসে বিভিন্ন কাতারের জাহান্নামি থাকবে, কিন্তু নিচের তলায় থাকবে মুনাফিক। আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো দুনিয়ার কয়েকটা কুখ্যাত বড় বড় কাফেরের নাম বলেন, যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারণ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এগুলা বড় কাফের না ছোট কাফের? এবার যদি আপনাদেরকে বলি, আমি জানি আপনারা উত্তর জানবেন, পারেন আপনারা উত্তর বলেন তো, এই সবগুলা কাফের কোথায় যাবে? এদেরকে জাহান্নামে কি আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? এখন দেখেন সবগুলো বড় বড় কুখ্যাত কাফের যাবে জাহান্নামে, মুনাফিকগুলো বড় বড় কুখ্যাত কাফেরের চাইতেও খারাপ। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে তারা। এবার আপনারা বুঝে শুনে বুদ্ধিমান মানুষের মতো জবাব দেন তো দেখি, বড় বড় কুখ্যাত কাফের যদি জাহান্নামের উপরে যায় আর মুনাফিক যদি জাহান্নামের তলায় যায়, তাহলে বলেন তো তুলনামূলকভাবে কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? আরো সুন্দর করে বুঝে শুনে বলেন, কাফের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? এই জন্য আমাদের সবচেয়ে বড় দুশ্মন, যে দুশ্মনকে কি চিনেন নাকি? বলেন তো আমাদের সবচাইতে বড় দুশ্মনের নাম কি? নো, ইয়েস, সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? আপনি দুশ্মন তাকেই বলতে পারেন সবচেয়ে বড় দুশ্মন, সে সব সময় আপনার ক্ষতি চায়, যে সব সময় ক্ষতি চায় যে, শয়তান হলো। তাহলে শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দেয়, শয়তান হলো আমাদের দুশ্মন, এটা আমরা সবাই জানি। এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? আরে বাপরে বাপ, বয়সেও পাক না বুদ্ধিতেও পাক না। বলেন তো দেখি, এই শয়তান যে আমাদের সবচেয়ে বড় দুশ্মন, শয়তান কিন্তু অত বুকাশুকা না, খুব বুদ্ধিমান। সে ভালো করে জানে এই পেকুয়ার মুসলমান সন্তানগুলোকে কাফের বানানো যাবে না, মুশরিক বানানো যাবে না। আর শয়তান এত বোকা না যে আপনাকে সে মুশরিক বানাবে, কারণ আপনাকে মুশরিক বানালে শয়তানের ক্ষতি, আপনি চলে যাবেন জাহান্নামের উপরে। আর শয়তান যদি আপনাকে ধোঁকা দিয়া মুনাফিক বানাতে পারে, শয়তানের লাভ, কারণ কাফের যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামের তলে। এই জন্য শয়তান মুসলমানদেরকে কাফের নাকি মুনাফিক বানাতে চায়? আরো জুড়ে বলেন মুনাফিক। এই মুনাফিক কিন্তু অত সহজে চেনাও যায় না। দেখবেন বিভিন্ন স্কুলে স্কুল ড্রেস আছে, স্কুল ড্রেস দেখলেই বোঝা যায় আকাশি কালারের ড্রেস, বুঝছি এটা ওই স্কুলের ড্রেস। আবার কেউ কেউ সাদা শার্ট পরে, বুঝছি এটা ওই স্কুলের ড্রেস। স্কুল ড্রেস চিনলে অনেক সময় স্কুলের খবর পাওয়া যায়, কিন্তু মুনাফিকের আলাদা কোনো ড্রেস নাই, তার পিঠে বা সামনে কোনো আলাদা সাইনবোর্ড লাগানো নাই। মুনাফিক কিন্তু এত সহজে চেনা যায় না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, হুজুর বৌদ্ধ দেখব কোন দেশে যাব, আমি বলবো এই তো পার্শ্ববর্তী দেশ, মিয়ানমারে চলে যান, কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে না নাই? কেউ যদি কয় হুজুর ডানে পাবে সামনে পিছনে শুধু হিন্দু আর হিন্দু দেখব, আমি বলবো ভারতে যান, সেখানে কোটি কোটি হিন্দু আছে। কেউ যদি কয় হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব, আমেরিকা ইংল্যান্ডে চলে যান। কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখব, বলবো ইসরায়েলে চলে যান। কেউ যদি এবার প্রশ্ন করে বসে, হুজুর আমি মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম? আপনারা উত্তর শুনেন, আমি কিন্তু খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোশ্চেন করব, সাথে সাথে উত্তর দিয়েন না, এটা উত্তরের এটা ভুল দিছে, সঠিক উত্তর না। এই তো মুমিন ভাই, নামও
মুমিন, উত্তরটাও একদম মুমিন ভাইয়ের মতো। মুমিন ভাই কিন্তু ঠিক উত্তর দিয়েছে, মুনাফিক। এখন আমি প্রশ্ন করেছি যে কেউ যদি বলে মুনাফিক দেখতাম কোন দেশে যাইতা, উত্তর হলো যেই জায়গায় মুসলমান আছে সেই জায়গায় মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকায়া আছে। এই প্যান্ডেলের ভিতরেও থাকতে পারে, কারণ আপনার কলজার ভিতরে যেন আবার জোলা না উঠে, জোলাটা যেন আবার প্যান্ডেলের বাইরে গিয়া উঠে। কারণ জোলাটা যদি প্যান্ডেলের ভিতরে উঠে মানুষ কিন্তু জায়গা মতো চিনে ফেলবে। এই জন্য কিন্তু আপনি ঠেকায় পড়ছেন, দেখেন মুনাফিক এত সহজে চেনা যায় না। টুপিও লাগায়, দাড়িও রাখে, জুব্বাও পরে, পাঞ্জাবিও পরে, আবার যেখানেই সুযোগ পায় সেখানেই কিন্তু ইসলামকে জবাই করে। এটা খুব সহজে চেনা যায় না। আপনি আর কি চিনবেন নবীজি, নিজেই চিনতে পারেন নাই। ওহী নাজিল করে করে নবীজিকে চিনাইছেন কে? আপনি বলবেন হুজুর এটা কেমন বেয়াদবি কথা, নবী চিনেন নাই কেমনে? আমি কিন্তু রেফারেন্স ছাড়া কথা বলি না। এবার শুনেন, মদিনার সবচাইতে বড় মুনাফিক, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা গেল, একটা ঘটনা শোনাচ্ছি, আপনাদের মনোযোগ আছে না গেছে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা গেল, তার ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। নবীজি তখন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসাছিলেন। এসে সে বলল, ওগো আল্লাহর নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবার শেষ ওসিয়ত ছিল আপনার জুব্বা মুবারক দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড় পরিধান করানো হয়, আর আপনি যেন আমার বাবার জানাজা ইমামতি করেন। নবীগো, আপনাকে নেওয়ার জন্য আমি এসেছি। এই কথা শুনে নবীজি জানাজার নামাজ আদায়ের জন্য, ইমামতির জন্য যখনই তিনি রওনা দিতে যাবেন, সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন, তিনি এবার নবীজিকে বাধা দিলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইয়েরা, বেশ কিছু জায়গায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির আগেই সিদ্ধান্ত নিয়েছেন, আর আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন দিয়েছেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি ওর জানাজায় যাইয়েন না, এই লোকটাকে কি চেনেন না? ওহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছিল, যখনই সুযোগ পেয়েছে মুসলমানদের ক্ষতি সাধন করেছে, যখনই সুযোগ পেয়েছে ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করেছে, তার জানাজায় যাইয়েন না। নবীজি তখন বললেন, ওমর রে, তুমি কেন আমাকে বাধা দাও? আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই। নবীজি এবার জানাজায় চলে গেলেন। নবীজি গিয়ে ওই মুনাফিকটার মরদেহে, তার দেহের মধ্যে তিনি তার থুতু মুবারক লাগিয়ে দিলেন, যেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে না পারে। এরপরে নবীজি নিজেই তার জুব্বা দিয়ে তার কাফনের কাপড় পরিধান করালেন। এরপরে নিজেই যখন জানাজার নামাজে ইমামতিতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। সাইয়েদনা জিব্রিল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজার ইমামতিতে দাঁড়িয়েছেন? একটু থেমে যান, আল্লাহ ওহী নাজিল করেছেন, আল্লাহ কি জানিয়েছেন আগে শুনে নিন। আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা জানিয়েছেন, আপনি যদি এই মুনাফিকের জন্য নবী হয়ে, আপনি যদি একবার দুইবার নয় 70 বার যদি তার জন্য তওবা করে নবী হয়েও যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর সিদ্ধান্ত হলো এর মতো মুনাফিক আর এর পরবর্তীতে যত মুনাফিকেরা দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর সিদ্ধান্ত হলো এদের জন্য জাহান্নামের আগুন অবধারিত, জাহান্নাম ছাড়া এদের আর কোনো গতি নাই। শুধু ঠিক বেঠিক বলে মাহফিল থেকে চলে গেলে চলবে না, নবীর মর্যাদা আগে বুঝতে হবে। এমন নবী যেই নবী দোয়া করা লাগে না, মনে মনে চাইলেই
মনে মনে চাইলেই মনের চাওয়া আল্লাহ পূরণ করে দেন। দেখেন কিবলা পরিবর্তনের ঘটনাটা আপনাদেরকে শোনাই। এখন তো আমরা সবাই বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করি, কিন্তু তার আগে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সলাত আদায় করছেন। নবীজির মন চায় যদি আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম, হৃদয়টা শান্ত হয়ে যেত। নবীজি মনে মনে এটা কামনা করছেন। বলেন তো মনের খবর মানুষ না জানলেও জানেন কি? আল্লাহ তাআলা নবীজির এই মনের ইচ্ছা জানার পরে সঙ্গে সঙ্গে নামাজের ভেতরে ওহী নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবী নামাজের মধ্যে বারবার আকাশের পানে তাকিয়ে আপনি কি চাইছেন সেটা কিন্তু আমি জানি। জোহরের নামাজে নবীজি ইমামতিতে ছিলেন, দুই রাকাত নামাজ তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আদায় করেছিলেন। দুই রাকাতের সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবী গো আপনার মনের ইচ্ছা আমি পূরণ করে নিলাম, হাত তুলে মোনাজাত লাগবে না, নামাজের ভেতরেই আপনার মুখটা ঘুরিয়ে আপনার কিবলা বাইতুল্লাহর দিকে আপনি নির্ধারণ করে নিন। সুবহানাল্লাহ। দেখুন আমার ভাইরা, নবীজি এক জায়গায় হাত তুলে দোয়াও করতেছেন না, কবুল করে নিয়েছেন কি? আর মুনাফিকের বেলায় নবীজি একদম নিজের জুব্বা কাফরের কাপড় পরাইলেন, ইমামতিতে দাঁড়াইলেন। আল্লাহ বলতেছেন, নবী আপনি নবী হয়েও যদি আমার কাছে একবার না, দুইবার না, দশবার না, বিশবার না, যদি আপনি 70 বারও তার জন্য মাফ চান, আমি একে জাহান্নাম থেকে বাঁচাবো না। মুনাফিকের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন কি? কি বুঝলেন আপনি? মুনাফিক যারা বিনা হিসাবে জাহান্নামি হলো তারা, এই জন্য নবীজির সাহাবীরা এই ভাইরাসটা থেকে বাঁচার জন্য সব সময় সাবধান থাকতেন, সচেতন থাকতেন। আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমি কি বলবো, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তার সামনে যখনই কোনো জানাজার আসতো তিনি বলতেন, দেখো আমার ভাই আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জানাজায় এসেছেন কিনা। কারণ আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে সাহেবু সিররুন নবী, নবীজির গোপন কথার ভাণ্ডার বলা হতো। নবীজি সকল গোপন গোপন কথাগুলো আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছিলেন। এই জন্য মদিনার যত মুনাফিক ছিল মুনাফিকগুলোর নাম কিন্তু নবীজি আবু হুদাইফা ইবনুল ইয়ামানকে জানিয়েছিলেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যে কোনো জানাজা আসলে তার সন্ধান চাইতেন, তিনি আসলে ওই জানাজায় তিনিও যেতেন, আর যদি তিনি না আসতেন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই জানাজায় যেতেন না। একদিন তিনি আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করলেন, দেখা করে বললেন, ওগো আমার ভাই আবু হুদাইফা ইবনুল ইয়ামান, কোনোদিন তোমার কাছে একটা প্রশ্ন করি নাই, আজ কিন্তু বড় আশা নিয়ে প্রশ্নটা করব। আমি আশা করব তুমি আমার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিবে। যদি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নবীজি তোমাকে নিষেধ করে থাকেন, তাহলে সরাসরি উত্তর না দিলেও আকার ইঙ্গিতে আমাকে বুঝাইয়া দিও। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, এত সুন্দর বিনয়ী প্রশ্ন, আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি হচ্ছেন মদিনার, আপনি হচ্ছেন মুসলমানদের রাষ্ট্রের প্রধান, সুতরাং আপনি আমার কাছে ফোর্স করে তো জানতে পারতেন, এত বিনয়ের সঙ্গে বলছেন কেন? আপনি সরাসরি বলেন কোনো অসুবিধা নাই, সঠিক জবাবটাই দিব। এবার দেখুন মুসলিম রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন যার জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতেই তিনি পেয়েছেন, তিনি এবার প্রশ্ন করছেন, ভাই গো আমাকে বলো নবীজি তো মুনাফিকের লিস্ট তোমার কাছে দিয়ে গিয়েছেন, ওই মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আছে নাকি বল। চিন্তা করেন এত বড় সাহাবি যিনি দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি প্রশ্ন করেছেন, ভাই গো দয়া করে বলো ওই মুনাফিকের লিস্টে আমার নামটা আছে নাকি? আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন কি করে ওই খাতায় আপনার নাম থাকতে পারে? আপনার মর্যাদা তো সবার জানা,
আপনার ব্যাপারে নবীজি বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী রাসূল আসবে না, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আমার অমর আমার পরে নবী হয়ে যেত। যেখানে নবীজি আপনার ব্যাপারে এমন কথা বলেছেন এবং আপনি দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি কেন এমন কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে গোপনে তোমার কাছে জানতে চাইলাম এই কারণে, যদি ওই গোপন লিস্টে আমার নামটা থাকে এখনও তো মারা যায় নাই, তওবা করে সংশোধন হওয়ার সুযোগ আছে, এই জন্য জিজ্ঞেস করেছি, কারণ মুনাফিকের ভাইরাসটা বড় খারাপ ভাইরাস, এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে যাবে যারা জাহান্নামী হয়ে যাবে তারা। সুতরাং এত বড় বড় সাহাবীরা যেখানে এই ভাইরাস থেকে বাঁচার জন্য পেরেশান ছিলেন, আমার আপনার আরো পেরেশানি করার দরকার আছে না নাই? এখন এই যে করোনা ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট নাকি আসতেছে, কি যে কারবার, বুস্টার ডোজ নেওয়াও দেখতেছে অনেকে আক্রান্ত হয়, কি যে কারবার লাগছে, এক এক ভাইরাস আসে আর এক এক ভাইরাসের টিকাও আসে, মিলিয়ন না বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কিন্তু টিকার বাণিজ্য চলতেছে। কথাকে আমি ঠিক বলছি? আপনি টাকা না দিলে কি হবে, সরকার কিন্তু টাকা দিয়ে এগুলো কিনে আনে, এত টিকা দেওয়ার পরেও নাকি মানুষ আক্রান্ত হয়। যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না, যেই কথা বলতে চাইছিলাম শোনেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় লোকটা জাহান্নামে যাবে, এমন কথা কি কেউ বলতে পারবে নাকি? আর একটু জোরে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে কেউ জাহান্নামে যাবে এমন কথা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু মুনাফিকির ভাইরাসটা করোনা ভাইরাসের চাইতে আরো খারাপ ভাইরাস, এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে যারে যাবে যারা বিনা হিসাবে জাহান্নামী। এখন করোনা থেকে বাঁচার জন্য তো আপনি খুব সচেতন, অবশ্যই আপনি সচেতন থাকবেন, কারণ ইসলাম সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক বাস্তব ভিত্তিক জীবন ব্যবস্থা। ইসলাম বলে, কোরআন বলে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেই নিজেকে অসাবধান অসতর্ক হয়ে অসচেতন হয়ে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সাবধান সচেতন থাকা এটা ইসলামের শিক্ষা ইসলামের দীক্ষা। কিন্তু আমি যেই জিনিসটা বুঝাতে চাইছি সেটা হলো, এই যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি মাস্ক মুখে লাগান, এরপরে দেখলাম অনেকে পিপিই পড়েছে, আবার করোনা থেকে বাঁচার জন্য কেউ কেউ অতি সচেতন, দেখলাম মাথার মধ্যে নেটের মতো কি আর একটা লাগায় জানি, আবার কেউ কেউ আরও বেশি সচেতন হেলমেটের মতো আরেকটা লাগায়, দেখলে মনে হয় যেন নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে আসছে, এরকম আছে না নাই? আপনি সাবধান থাকেন, কোনো অসুবিধা নেই, সতর্ক থাকবেন থাকেন, কিন্তু আমার প্রশ্ন হলো, এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি এত প্রোটেকশন এত সাবধান সচেতন থাকেন, এই ভাইরাসে আক্রান্ত হলে আপনি না হয় দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহর হুকুম থাকলে, কিন্তু মুনাফিকি ভাইরাসটা তো বড় খারাপ, এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়াতে গেলেই শুধু ফেরেস্তার কিলাকিলি, ফেরেস্তার কিলাকিলি, জাহান্নামের আজাব ছাড়া কোনো গতি থাকবে না। তাহলে করোনা থেকে বাঁচার জন্য আপনি যেমন সাবধান থাকেন, মুনাফিকি ভাইরাস থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা যারা ইমানদার আমাদের সাবধান হওয়ার কথা কম না বেশি। কারণ মুনাফিক কিন্তু ইহুদির ভেতর নাই, খ্রিস্টানের ভেতর নাই, বৌদ্ধের ভেতরে নাই, হিন্দুর ভেতরে নাই, কারণ ওরা তো অন্য প্রকারের লোক, ওরা মুশরিক, ওরা আরেক কাতার। কিন্তু মুনাফিক তো হলো ভিন্ন ক্যাটাগরির লোক, মুসলমান যেখানে আছে মুনাফিক সেখানে আছে। দেখেন কাফেরের চাইতে মুশরিকের চাইতে মুনাফিক কত খারাপ, কাফেরের নামে কোরআনে সূরা আছে না নাই? আস্তে বলতেছেন কেন, ঘুম আসছে নাকি? বলেন, কাফেরের নামে কোরআনে সূরা আছে না নাই? সূরাটার নাম কি? সূরাতুল কাফিরুন। এটা আপনাদের সবার মুখস্থ সূরা, কুলিয়া আইহাল। এখন বলেন তো সূরাটা কয় পৃষ্ঠা? প্রশ্ন কি ক্রিটিক্যাল হয়ে গিয়েছে, তাই না? কয় পৃষ্ঠা হবে কেন, এটা কয় লাইন, দুই লাইন বা আড়াই লাইন? এখন দেখেন মুনাফিকের নামে কোরআনে সূরা আছে না নাই? সূরার নাম কি? সূরাতুল মুনাফিকুন। এটা কয় লাইন? হ্যাঁ হাফেজ ভাইরা কথা বলো, এটা কয় লাইন? একুশ লাইন। কয় লাইন? একুশ লাইন। তো কাফেরের পরিচয় দিতে আল্লাহর মাত্র দুই লাইন লাগছে, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহর একুশ লাইন লাগছে। সূরা দেখেই বোঝা যায় কাফেরের চেয়ে মুনাফিক খারাপ।
মুনাফিক কিন্তু আমাদের বাইরে নাই, আমাদের মধ্যেই আছে। এখন এই ভাইরাসে আক্রান্ত হলে যেহেতু জাহান্নামে যাওয়া লাগবে, এই ভাইরাসটা থেকে নিজেকে বাঁচানোর দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি দিলের দরদ থেকে, অন্তরের দরদ থেকে, কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলো বলবো। আল্লাহর ওয়াস্তে কেউ রাগ কইরেন না, আমি হেদায়েতের নিয়তে কথাগুলো বলবো। যদি খাসলতগুলো আমার ভেতরে থাকে, আমি হেদায়েতের নিয়তে বলে আমিও সংশোধন হব। যদি কোনো একটা খাসলত আপনার সঙ্গে মিলে, আপনি রাগ কইরেন না, আপনিও নিজেকে সংশোধন করে ফেললে মাফ করে দিবেন কি? কারণ আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা দরদ নিয়ে কথা বলি। এই যে আপনারা আসছেন রাতের বেলা ঘুম বাদ দিয়া, ঠান্ডা কনকনে ঠান্ডা উপেক্ষা করে আপনারা এখানে আসছেন, আমরা তো দরদ রেখে আপনাদের প্রতি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই জন্য আপনারাও আন্তরিকভাবে কথাগুলো নেবেন, নিতে পারবেন তো? এখন মুনাফিক তো চেনা যায় না, তার সাইনবোর্ড নাই, আলাদা ড্রেস কোড নাই, চিনবেন কেমনে? মুনাফিকের খাসলত দেখে তাকে চিনবেন, স্বভাব দেখে তাকে চিনবেন। এখন মুনাফিকের অসংখ্য খাসলত আছে, আমি কোরআন হাদিস ঘাটাঘটি করে যেগুলা বের করছি সেগুলো আজ আপনাদের সামনে বলবো। আমি খুব সংক্ষিপ্ত সময়ে 15টা খাসলত বলবো, কয়টা? আমি 11টার মধ্যে ছাড়লে আপনারা খুশি তো? হ্যাঁ, শোনেন, নামাজ পড়তে হবে তো ফজরে, আবার বেশি টাইম নিয়ে অনেকে উঠাউঠি করবে। আমি চাই যারা আছে সবাই শেষ পর্যন্ত শুনে যাক, খুব শর্ট সংক্ষেপে বলবো, আমি লম্বা কথা বলি না। গত বছরও তো শর্ট করে সুন্দর করে আয়াতুল কুরসি শেষ করে দিয়ে গেছি না? আচ্ছা, মুনাফিকের আজকে কয়টা স্বভাব বলবো বলেন, কয়টা? মিললে আপনি রাগ করবেন? আমার সাথে মিললে, আমি আপনাদেরকে কথা দিলাম যে কোনোটা আমার সাথে মিললে আমি সংশোধন করবো নিজেকে, আপনারাও করবেন তো ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা আর দেরি না করে শুরু করে দেই। মুনাফিকের এক নাম্বার স্বভাব হলো, এটা দ্বিমুখী, দ্বিমুখী কিছু সাপ আছে না, এটা দ্বিমুখী, বলে একটা করে আরেকটা, যেটাকে ইংরেজিতে বলে ডবল ফেস পার্সোনালিটি। দ্বিমুখী স্বভাবের মানুষ তারা, বাহিরে বলে এক, ভেতরে আর এক। এটাকে আমরা আরো সুন্দর করে বলতে পারি, বাইরে ফিটফাট, ভিতর দিয়া। দেখেন কথাগুলো আমার নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরা এর 8 নম্বর আয়াতে বললেন, ওয়া মিনান্নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, লোকদের মধ্যে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখ দিয়ে বলে আমরা আল্লাহ আর আখেরাতের উপর ইমান এনেছি। আল্লাহ বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, অথচ আদৌ তারা ইমানদার নয়। কি কথা, কি সাংঘাতিক কথা! আল্লাহ বলতেছেন কিছু মানুষ বলে আমরা ইমান এনেছি, কিন্তু আল্লাহ বলতেছেন অন্তরের দিক থেকে এরা আসলে ইমানদার না। মুখে মুখে এরা ইমানের কথা বলে, এরা মুখে মুখে বলে আমরা ইমান এনেছি, কিন্তু ইমানের একটা দাবিও তারা পূরণ করে। এই যে আমার আগে একজন খুব সুন্দর ভাষায় বক্তব্য দিলেন যে আমরা অনেকে মাহফিলে আসি কিন্তু নামাজ আদায় করি না। এই যে আপনি মুখ দিয়ে ইমানের কথা বললেন, বলেন তো ইমান আনার পরে একজন মানুষের 2 নম্বর কাজ কি? আসতে বললেন কেন, আরো জোরে বলেন। এটা আপনি ইমান আনলেন, মুখ দিয়ে কথা কইলেন, ইমান আনলেন, মুখে বললেন, কিন্তু কাজের বেলা তো জিরো, আজান হয় কিন্তু আপনি নামাজে যান না। আর আমার দেশের সবচেয়ে ভয়াবহ চিত্র হলো, ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? তার মানে ফজরের নামাজটা নফল আর জানাজার নামাজটা ফরজে আইন। দেখবেন ঢাকা শহরে বাসা, বাসা থেকে 50 হাত দূরে মসজিদ, ঘুম থেকে উঠে ফজরের নামাজে যায় না, কিন্তু মগনামায় একজন মারা গেছে শুনছি, গাড়ি চালাইয়া এত লম্বা জ্যাম, দেখবেন 12-13 ঘন্টা জার্নি করে মগনামায় জানাজায় হাজির। সে তো 50 হাত দূরে, বাসা থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু তার এমন ভাব আসলো 12-13 ঘন্টা গাড়ি চালাইয়া তারপরে জানাজার নামাজে মগনামায় হাজির হলো, মতলবটা কোথায়? মতলব আপনাকে বুঝা লাগবে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। হে বাটপাট, তোর ফজরের নামাজ কইরি? এই যে ইমান এনেছে মুখ দিয়ে বলছে কিন্তু কামের কামে নাই। আপনারা তো দাঁত মেলায়া তারপরে হাসতেছেন, ফজরের নামাজে তো অনেককে পাওয়া যায় না। কালকে জুমাবার দেখবেন, জুমার দিনে মসজিদ ফিল আপ, আসরের নামাজে এক কাতার হয় না।
দুই নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। এই দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন। আর নবীজি বলেছেন এই দুইটা নামাজের ফজিলত এত বেশি, মানুষ যদি এই দুইটা নামাজের ফজিলত জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সবার আগে মসজিদে হাজির হয়ে যেত। ফজরের নামাজের সময় আপনি ঘুমায়া থাকেন, অনেকে বউকে বলে বউ আটটার সময় ডেকে দিও, অফিসে যাওয়া লাগবে নয়টায়। হ্যাঁ, আবার ফোনের মধ্যে অ্যালার্মও সেট করছে আটটায়। কি ব্যাপার ভাই, আপনি আটটার সময় অ্যালার্ম সেট করে ঘুম থেকে উঠতে পারলেন? কোন শয়তান আপনারে ধরলো যে ভোর 5:30 আপনি অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে যাইতে পারেন না? আহ, কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস, নিজের বিবেককে প্রশ্ন করুন। এই যে গত এক সপ্তাহ নামাজে দেয় নাই কিন্তু আগামীকাল জুমার দিনে মসজিদে যাবে, এই রকম সাপ্তাহিক নামাজই আপনাদের মগ্নামায় নাই? এরে আর কেমনে বুঝাইতাম, কোরআন হাদিস দিয়ে তো বহু বললাম, সবাই জানে যে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের চিন্তা বাদ দিলাম, জান্নাতে তো যাওয়া লাগবেই, জান্নাত আমরা সবাই চাই, কিন্তু কমন সেন্স কি বলে দেখেন? বলেন তো দেখি, নামাজ গেলে সবচেয়ে খুশি হন কে, আর নামাজ বাদ দিলে খুশি হয় কে? তো নিজের বিবেককেই প্রশ্ন করুন, নামাজ বাদ দিয়ে আপনি কারে খুশি করেন? একদিনে নামাজ হলো 5 ওয়াক্ত, 7 দিনে হলো 535 ওয়াক্ত। আপনি যদি মাত্র একবার জুমার দিনে মসজিদে যান, আল্লাহর গোলামি করছেন কয়বার? আর বাকি 34 বার গোলামি করছেন কার? এবার অঙ্ক করে খাতা কলমে মিলাইয়া দেখেন, আপনি গোটা সপ্তাহে শয়তানের গোলামি বেশি করেন নাকি আল্লাহর গোলামি বেশি করে? নিজেকে আল্লাহর গোলাম বানান মিয়া, আপনি তো শয়তানের খাস গোলাম হয়ে বসে আছেন। শয়তান, আমার মনে হয় শয়তান আফসোস করে বলে আমার তো রিটায়ার যাওয়ার টাইম হয়েছে, এত দিকে আমার চেয়ে বড় শয়তান হয়ে যাচ্ছে। শয়তান আপনাকে দেখে আফসোস করে, বুঝছেন? আপনি যে টাইপের বেনামাজি, শয়তানকে তো আপনি দেখেন না, শয়তান আপনারে দেখে আফসোস করে, আল্লাহ যে কেন আমারে শয়তান মানে, এত দিকে আমার চেয়ে বড় শয়তান। শয়তান আপনারা দেখে আফসোস করে, বেনামাজিদেরকে শয়তান দেখে আফসোস করে। এই যে মুনাফিকের এক নাম্বার খাসলত, মুখ দিয়ে বলে একটা কিন্তু করে, মুখ দিয়ে বলছে ইমান এনেছে কিন্তু সুদ খায় ঘুষ খায় এমন মানুষ আছে না নাই? তো ইমান যারা এনেছে তারা কি সুদ ঘুষ খাইতে পারে নাকি? এইভাবে ইমান এনেছে মুখ দিয়ে দাবি করে, ইমানের বিপরীত কাজ করছে যারা, এরা ইমানদার নামের মুনাফিক হলো তারা। নাম্বার টু, মুনাফিকের দুই নাম্বার স্বভাব দেখেন, এরা সব সময় আল্লাহর ইমানদারদেরকে ধোকা দিয়ে দিয়ে চলে। কোরআনুল করিমের 2 নম্বর সুরা সূরাতুল বাকরার 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়াখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক স্বভাবের মানুষ যারা আল্লাহর ইমানদারদেরকে ধোকা দেয় তারা কেমনে ধোকাবাজি করে দেখি। আর এমন ধোকাবাজি করে, মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, রাতের বেলা মাদক কারবারীদের সঙ্গে মিটিংয়ে বসে সিন্ডিকেট নেওয়ার ক্ষেত্রে ভাগ নেওয়ার ক্ষেত্রেও ওইখানের সভাপতি। দেখছেন নি কারবার, তার দিনে এক রূপ, দিনে এক চেহারা, রাতে আরেক চেহারা, আছে না নাই? দিনের বেলা মদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়, আবার রাতের বেলা ক্যাসিনোতে গিয়ে মদের আসর বসায়। এই চিত্র আমার দেশে নাই, নামও কিন্তু খুব সুন্দর। এই যে দিনে এক চেহারা রাতে এক চেহারা, এটা ইমানদার না মুনাফেক? আরো জোরে বলেন, ইমানদার না মুনাফেক? মুনাফিকের 3 নম্বর স্বভাব হলো, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে। আল্লাহ বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতীনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকি স্বভাবের লোক যারা ইমানদারদের কাছে আসলে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার শয়তানের দুষ্টদের সঙ্গে গেলে, তাদের সামনে গেলে বলে আমরা তোমাদের সামনে আছি,
আরে বাপ রে বাপ, এদের চেহারা বড় সাংঘাতিক চেহারা। ওয়াজ মাহফিলে এসে আপনার সামনে বলবে আমরা ওয়াজ মাহফিলের সাথে আছি, আবার নাচ গানের আসরে ওইখানে সভাপতির চাল দখল করে বলে এই জায়গায় আমিও আছি। দেখছেন নিকি আরবার এইদিকেও থাকে ওইদিকেও থাকে, এটা ইমানদার না মুনাফেক? মসজিদ কমিটির সভাপতি হয়, আবার সুদখুর কমিটির সভাপতি হয়। অনেক মসজিদ কমিটির সভাপতি কিন্তু সুদখুর আছে না নাই? বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম এত ওয়াজ আর কি করতাম, একটা হাদিস শুনলেই তো আমার কলিজা কেঁপে উঠে। সুদের অনেক গুণা রয়েছে, একেবারে নিম্ন পর্যায়ের গুণা হলো সুদ খায় যারা, সুদ দেয় যারা, নিজের মায়ের সঙ্গে জেনা করে তারা। আর তারে কি ওয়াজ করতাম? হে যদি মানুষ হইত তাইলে এই ওয়াজ তার জন্য যথেষ্ট ছিল। এই যে আপনি ডবল ফেস, দুইটা ফেস দেখান, দুইটা চেহারা দেখান, এক এক সময় এক এক রূপ, এইটা কিন্তু ইমানদারের রূপ রে, এটা মুনাফিকি রূপ। দেখা যায় মাহফিলে, মাহফিলে এসে মাহফিলের পক্ষে কথা বলে, আবার মাহফিলের স্টেজ থেকে নেমে গিয়ে মাহফিল বন্ধের কাজও করে আসে না নাই? মুসল্লিদের সামনে আসলে খুব সুন্দর করে মুসল্লির মতো কথা বলে, আবার সুযোগ পাইলে মুসল্লিদের দাড়ি ধরে ধরে টানে। এগুলা ইমানদার না মুনাফেক? আরো জোরে বলেন, ইমানদার না মুনাফেক? এই আপনি উঠছেন কেন? কোনো পয়েন্ট মিলছে নাকি? তাড়াতাড়ি বসেন, উঠা উঠির টাইম কিন্তু শেষ। এখন উঠলে আমি বলা লাগবে না, মাইনসে বলবে মনে হয় কোনোটা মিলে গেছে। রাগ করতেছেন আপনারা? আমি তাড়াতাড়ি শেষ করবো, কষ্ট দিব না আপনাদেরকে। নাম্বার ফোর মুনাফিকের চার নাম্বার স্বভাব হলো, মুনাফিক যারা মানুষ দেখানো কাজ করে তারা। আপনি কি আমার কথায় রাগ করছেন নাকি? আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার বলতেছি, বারে গিয়া মিলায়েন। কোরআনুল করিমের চার নাম্বার সূরা সূরাতুন নিসায়ের 142 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুনাফিক যারা আল্লাহর ইমানদারদেরকে ধোকা দেয় তারা, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় অলসভাবে নামাজে দাঁড়ায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আল্লাহর জন্য তারা নামাজে দাঁড়ায় না। ইউরাউনান্নাস, মানুষকে দেখাবার জন্য তারা নামাজে দাঁড়ায়। এই রকম নামাজি দেখবেন আমাদের সমাজেও আছে। দেখবেন হে খুব একটা নামাজ কালাম পড়ে না, কিন্তু এমন জায়গায় আসছে সবাই নামাজ আদায় করতেছে। এখন আমি যদি নামাজ আদায় না করি মানছে কি বলবে? অজু থাকুক আর না থাকুক কয় আল্লাহু আকবার, এরকম আছে না নাই? এই যে আপনি শুধু মানুষ দেখাবার জন্য কাজ করেন, যদি আপনি কেবল আল্লাহর জন্য নামাজ আদায় করেন সেটা ঠিক আছে, ভিন্ন কথা, কিন্তু মানুষ দেখাবার জন্য আপনি যদি নামাজ আদায় করেন, এই রোগটা হচ্ছে মুনাফিকি রোগ। এরপরে মানুষ দেখাবার জন্য আমরা অনেক কাজ করি, সব জায়গায় টাকা পয়সা দেয় না, যেখানে টাকা দিলে মানুষ একটু মাইকে বড় করে বলবে আমার সুনাম হবে ওই জায়গায় টাকা দেয়, এইরকম আছে না নাই? মানুষ দেখাবার জন্য কোনো কাজ করা যাবে না। আমরা ইমানদার মোমেন যারা সব কাজ কার সন্তুষ্টির জন্য করব? আস্তে বলবেন না, জুড়ে বলেন কি? অনেকে আছে হজ করে এটাও মানুষের বুঝায়, অনেকে আছে হজ করছে এটা মানুষের বুঝায়, নামের আগে হাজি আর আল হাজ লাগায়, আছে না নাই? এটা ইলেকশন আসলে বেশি দেখা যায়, ইলেকশনের আগে কিন্তু নাম ঠিকঠাক থাকে, ইলেকশনের পোস্টারের মধ্যে হাজি অমুক আলী, হাজি অমুক রহমান, হাজি অমুক আহমদ, হাজি অমুক চৌধুরী, আল হাজ অমুক আহমেদ লাগায়, আছে না নাই? আমি তো আগেই বলেছি কোনো কথা মিললে আপনি কিন্তু রাগ করতে পারবেন না। আমি কিন্তু আপনাকে চিনি না, দরদ দিয়ে কথাগুলো বলতেছি, আক্রমণ করতেছি না যেন আপনি সংশোধন হয়ে যান। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি কেমন? হুজুর আমরা যখন হজ করতে গিয়েছি আমাদেরকে পুলিশ বলছে ইয়া হাজ্জি ফাদ্দল, বলছে কিনা এরকম? আপনারা হজ ওমরা করছেন, কে কে হাত তুলেন দেখি। এই যে মানে আমি হাত তোলার চন্ন কারণে তুলেন, এই যে আমার বাবারা যারা হজ করছেন ওখানে পুলিশরাও ডাকে না ইয়া হাজ্জি বলে?
একদিন আমার কয় হয়েছে যে আপনি ওয়াজে বললেন আমরা নামের আগে হাজি লাগাবো না, পুলিশও তো আমাদেরকে হাজি বলছে, যুক্তিকে তো ঠিক আছে, এখন উত্তরও তো শোনা দরকার। মনে করেন আপনাদের এই মগনামায় আমাদের সিলেট থেকে এক মুসল্লি ভাই এসে নামাজে ঢুকছে, শীতের দিন তো কার্পেট আছে মসজিদে, কিন্তু সে ওই আর একটু দূরে দাঁড়াইছে, কার্পেট টার্পেট নাই, আপনার একটু দেখে দরদ লাগছে, আপনি তার নামও জানেন না, তখন আপনি কি বলবেন, এই মুসল্লি ভাই এই কার্পেটে এসে নামাজ পড়েন। যে নামাজ আদায় করে নামাজ আদায়ের জন্য আসে তাকে কি বলা হয়, মুসল্লি। ঠিক তেমনিভাবে আপনি গিয়েছেন, ওই পুলিশ আপনার নাম জানে না, এই জন্য আপনাকে বলে ইয়া হাজ্জি। এবার আপনি বুঝছেন, আপনি যদি ওই পুলিশের যুক্তি দেখাইয়া নামের আগে হাজি লেখেন, তাইলে এই হুজুর আগামীকাল থেকে লিখবেন নামের আগে, আপনি একবার হজ করে লিখছেন হাজি আব্দুল লতিফ, হুজুর লিখবেন মুসল্লি 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 কামালউদ্দিন, কারণ তিনি দৈনিক পাঁচবার নামাজ আদায় করেন, তাইলে টাইটেল লাগানো দরকার কয়বার। আমিও কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর ঘর দেখে এসেছি, আপনি যদি নামের আগে হাজি লাগান একবার আপনার যুক্তিটা ঠিক হইলে আমি কিন্তু লাগাবো মুসল্লি 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 হাসিবুর রহমান, কেন আপনি এক ফরজ আদায় করে যদি একবার লিখতে পারেন, আমি পাঁচটা ফরজ ডেইলি আদায় করি, পাঁচবার লিখতে তো আমার কোনো দোষ নাই। এভাবে যদি হজ আর ওমরা করে আর নামাজ আদায় করে যদি নামের আগে টাইটেল লাগানো লাগে, তাইলে তো টাইটেল লাগাইতে লাগাইতে মানুষের নামও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এইরকম বলেন আছে না নাই, হাজি সংবর্ধনা আলহাজ সংবর্ধনা, আরে বাবা আর কথা তো বলে নাই, আলহাজ যে ব্যক্তি দুইবার তিনবার হজ করছে নামের আগে হাজি লিখলে রাগ করে, এই আমি কি আর হাজি আছি রে, আমি তো আলহাজ হয়ে গেছি, আমি কি একবার করছি নাকি দুইবার তিনবার, ট্রিপল হাজি আমি সাতবারও করে ফেলছি, একবার লেখসত কেন আলহাজ লাগা, আছে না নাই। আমাদের নবী কি হজ করেছেন নাকি, কথা বলেন না কেন আপনারা, আমি তো আপনাদেরকে বুঝাই যাচ্ছি রে বাবা, এই কাজগুলো করতেছেন কেন, ভালো করে উত্তর দেন তো আপনি বুঝবেন আমাদের নবী হজ করছেন কিনা। তা আমরা কি বলি হাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের চেয়ে কি বড় লোক আপনি হয়ে গেছেন নাকি, বড় ইমানদার হয়েছেন নাকি, কোনোদিন তো আমরা লেখি নাই হাজী আলহাজ আবু বকর, কোনোদিন তো আমরা লেখি নাই হাজী আলহাজ ওমর রাদিয়াল্লাহু আনহু, কোনোদিন তো বলে নাই হাজী আলহাজ উসমান রাদিয়াল্লাহু আনহু, কোনোদিন তো বলে নাই হাজী আলহাজ আলী রাদিয়াল্লাহু আনহু, কোনোদিন তো বলে নাই হাজী আলহাজ আবু হানিফা রহমতুল্লাহ আলাই, বলছেন কিনা। কাবাগরের ইমাম যিনি আব্দুর রহমান আস সুদাইস, এরা তো প্রত্যেক বছরই থাকে, আমরা কি বলি নাকি আলহাজ হাজি শেখ আব্দুর রহমান আস সুদাইস, কথা কন না কেন বলে, তো আপনি লাগান কেন, এটা শুধু বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আছে, খবরদার এগুলো লাগাবেন না, লাগানোর কোনো দরকার নাই। মাহফিলে অনেকে আমাদের নামের আগেও লাগাইয়া দিই, আমরা নিষেধ করি, মাহফিলের পুস্তার কিন্তু আমরা করি না, কমিটি করে এই ভুলগুলো করে, এগুলো কখনো লিখবেন না। আমি নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, ওমরা করি, দান করি, রোজা রাখি, একজনের জন্য করি, তিনি কি আল্লাহ শেখাচ্ছেন বান্দারে, তুই বল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ পড়ে আল্লাহ শেখাচ্ছেন বান্দা, তুই বল আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আর আমার মউত একজনের জন্য নিবেদিত, তিনি কে, মানুষ দেখানো কাজ করে যারা মুনাফিক হলো তারা, মানুষকে দেখাবার জন্য জানানোর জন্য নামের আগে এগুলো লাগাইয়েন না। আমি কেবল দরদ নিয়ে আপনাকে বুঝাইতে এসেছি, বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজ ফাতা, বুঝলে আপনার জন্য ভালো, না বুঝলে নিজের পায়ে নিজের আপনি কুড়াল মারেন, আমার কোনো অসুবিধা। নাম্বার ৫ মুনাফিকের ৫ নাম্বার খাসলত হলো এদের অন্তরটা রুগা রুগা, জুড়ে বলেন এদের অন্তরটা কি, আপনি বলবেন হুজুর এদেরকে কোন রোগে ধরছে, জ্বর সর্দি কাশি করোনা না কোন রোগ, উত্তর হলো এদের রোগের নাম হলো নিফাক, জুড়ে বলেন কি, আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াক
দিবন। আল্লাহ তাআলা সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলছেন, মুনাফিক যারা ব্যাধিগ্রস্ত অন্তরে আক্রান্ত তারা এই রোগ আল্লাহর বাড়িয়ে দিবেন, আর এই রোগে আক্রান্ত হওয়ার পর তওবা করে জীবন সংশোধন করে দুনিয়া থেকে যাবে না যারা। আল্লাহ বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। এই বাবারা ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবী গো, মুনাফিক যারা জাহান্নামের কঠিন আজাবের সুসংবাদ পাবে তারা। ঘুম আসছে নাকি আপনাদের? যারা বিয়ে করছেন একটা তাকবীর দেন, এরপরের থেকে আবিয়া ইত্তারা দিবে, যাদের ঘুম টুম আসছে এদের যাবে। যারা বিয়ে করছেন এর আগে দিবেন লিল্লাহি তাকবীর, পাওয়ার টাওয়ার শেষ, তাকবীর দিতে পারে না, এনার্জি নাই। অবিবাহিতরা এবার দাও লিল্লাহি তাকবীর, তোমাদের চার্জ তো বেশি থাকবে, বিয়ে শাদী করো নাই। এসে তাকবীর শুনে কিন্তু অনেকের ঘুম ভেঙে গেছে, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আমারও আলোচনা শেষ দিকে আসতেছে, এবার ভালো করে শুনেন, লাইনে তুলছি আপনাদেরকে। মুনাফিকের 6 নম্বর স্বভাব হলো, এরা যেখানেই সুযোগ পায় সেখানেই পেসপুস লাগায়, গেঞ্জাম লাগায়। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকি স্বভাবের লোকদেরকে যখন বলা হয় খবরদার আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো গেঞ্জাম লাগাই না, আমরা তো সংস্কারপন্থী, নিজেদেরকে সংস্কারপন্থী বলে বলে সুযোগ পাইলে গেঞ্জাম লাগায়, জায়গায় জায়গায় আছে না নাই। তাহলে ঘরে বাইরে সমাজে সামনে পিছনে গেঞ্জাম লাগায় যারা, মুনাফিক হলো। নাম্বার 7, 7 নাম্বার হলো, মুনাফিক যারা কথায় কথায় মিথ্যা বলে তারা। খুব ভালো করে এবার শুনেন, সূরা মুনাফিকিনের প্রথম নম্বর আয়াত 1 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকগুলো মিথ্যাবাদী। আবার নবীজি বললেন, ইদা হাদাসা কাযাবা, মুনাফিক হলো তারা কথায় কথায় মিথ্যা বলে যারা। মিথ্যা বলার অভ্যাস আছে নাকি? তা আপনি তো স্বীকারও করছেন আছে। তো মিথ্যা বললে তো মানুষ ইমানদার থাকে না। মিথ্যা বলার কুফল হইল দুইটা, জুড়ে কোন কয়টা? 1 নম্বর হলো, মিথ্যা বলার কারণে আপনার কাছ থেকে রহমতের ফেরেশতা চলে যাবে। আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো কার মুখে দুর্গন্ধ বেশি? এই প্রশ্ন এক মাহফিলে করছিলাম, কই হুজুর ম্যাজিক দেওয়া দাঁত ব্রাশ করে না যারা তার মুখে দুর্গন্ধ বেশি। বললাম, কিও আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? নইলে সেন্সরডাইনার ক্লোজ আপ কি দুষ করলো? তা আপনি মনে করেন দাঁত ব্রাশ করে না যারা তাদের মুখেই দুর্গন্ধ বেশি? আর নবীজি বলেছেন, যখন কোনো লোক মিথ্যা বলে, মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। তাহলে যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? আরো জোরে বলেন, মিথ্যা বলে যারা শয়তানের ফ্রেন্ড, শয়তানের বন্ধু তারা। মিথ্যা বলার 2 নম্বর কুফল হলো, মিথ্যা বললে মানুষ আর ইমানদার থাকে না, কি হয়ে যায়? আস্তে বললে হবে না, জুড়ে বলেন, মিথ্যা বললে মানুষ কি হয়? মুনাফিকগুলো কাফেরের চেয়ে ভালো না খারাপ? তা বাবারা আমার ভাইরা বলেন, মিথ্যা বলে কি মুনাফিক আমরা হব নাকি? এখন তো মিথ্যার প্র্যাকটিস আপনি করেন, ফোন আসছে, আসেন আপনি মগ্নমা, কয় দুস্থ আমি কক্সবাজার, আসে না নাই? এক লোক জীবনে কোনোদিন এসি বাসে উঠে নাই, তাও উঠছে সুবহান আল্লাহ বাসে, ওই যে গ্রিন লাইনের সুবহান আল্লাহ কিছু আছে না, ডবল ডেকারে উঠছে, স্লিপার কুচে উঠে দেখছে হায় হায়, উপরে উঠছি বিমান বিমান লাগে, দোস্ত একটা কল দিছে, কিরে দোস্ত, কয় দোস্ত পার্ট নিয়ে, কয় আমি তো বিমানে আছি। এখন যে কল করছে সে কিন্তু আগে বিমান চড়ছে, অভিজ্ঞতা আছে, সে বলছে এই পাগলা বিমানে উঠলে নেটওয়ার্ক তুই পাইলে কেমনে। কারণ মিথ্যা বললে একদিকে মুনাফিক হবেন, অন্যদিকে মানুষের সামনে বেজ্জত হয়ে যাবেন। এইভাবে আমরা মিথ্যা বলি, এখন আমরা পরিবারের মধ্যে আমরা মিথ্যা,
মিথ্যা বলার প্র্যাকটিস করছি। ঘটনা তো আরেকটা মনে পড়েছে, এক বাপ ঘরের ভিতরে ঢুকে দেখলো তার ছেলে খাতায় কি জানে লিখতেছে। জিজ্ঞেস করে, বাবা রে খাতার মধ্যে কি লিখো দেখি আমাকে দাও। খাতা হাতে নিয়ে দেখে হাতের লেখা সুন্দর না, কয় আমার ছেলে তুমি, আমার হাতের লেখা হ্যান্ডরাইটিং এত ভালো, তোমার হাতের লেখা সুন্দর না কেন? আমার কাছে খাতা দাও আমি লিখে দেই, আমার হাতের লেখা দেখে দেখে তুমি প্র্যাকটিস করো, হাতের লেখা সুন্দর হবে। এবার বাবা খাতার মধ্যে লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুন্দর করে লিখে দিয়ে বলল, যাও বাবা এটা দেখে দেখে তুমি খাতায় লিখো। এবার ছেলেও টেবিলের মধ্যে বসে সুন্দর করে প্র্যাকটিস করতেছে। কিছুক্ষণ পরে দরজার মধ্যে কলিং বেল। এবার বাবা দরজার ফাঁক দিয়ে দেখে পাশের বাড়ির আব্দুল সালাম ভাই আসছে, টাকা পায় 10,000, জোরে কোন কয় হাজার। এখন ছেলেকে এসে বলল, আব্বু লেখালেখি বন্ধ করো। দরজা খুলে দিয়ে আস্তে করে বলো, আব্বু বাসায় নাই, আব্বু বাসায়। বাপ যেমন পাকনা, পাকনার ঘরের হইছে আরেকটা পাকনা, ছেলেও পাকনা, কয় আব্বু এইটা কি? খাতায় লেখাইছেন এইটা কি? সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে লিখছেন তো আপনি, এখন আপনি আমাকে আবার কেন মিথ্যা কথা বলার জন্য বললেন? বাপ উত্তর দেয়, বাবা রে খাতার লেখা খাতায় থাকুক, এটা বলে আগে তুই আগে আমারে নাজাত দে। বলেন এইরকম মিথ্যার ছড়াছড়ি আমাদের সমাজে কম না বেশি। আমার যুবক ভাইরা খবরদার, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, খবরদার মিথ্যা বলবেন না। আপনাদের কথা কি বলবো, এখন ওয়াজ মাহফিলের মতো পবিত্র জায়গা নিয়ে কিন্তু মিথ্যা বলা শুরু হয়ে গেছে। কমিটির লোকরা হুজুর দাওয়াত করে নাই মিথ্যা বলে, হুজুরের নামে পুস্তারও ছাপাই দিয়েছে। এরপরে মাহফিলের দিন রাতের বেলা 10টার সময় খুব মায়াবী কণ্ঠে বলে, হুজুর অসুস্থ, ফোন করে জানাইছেন আসতে পারেন নাই। এই যে হুজুরের সুনাম আপনি নষ্ট করেছেন মিথ্যা বলে, ইমানদার থাকতে পারলেন না আপনি, কিন্তু মুনাফিক হয়ে গেলেন। এইরকম এখন হচ্ছে কি হচ্ছে না বলেন? আমরা যারা বাংলাদেশে কথা বলি, এখন দেখেন আমাদেরকে নিয়েও এক শ্রেণীর মানুষ ব্যবসা শুরু করছে, মাহফিলের দাওয়াতও দেয় নাই, পোস্টার ছাপাইয়া রাখছে, মানুষকে ধোকা দিচ্ছে। মানুষ কিন্তু আলোচনা শোনার জন্য চতুর্দিক থেকে আসে, এসে দেখে হুজুর আসে নাই, টাকা পয়সা কালেকশন তো শেষ উদ্দেশ্য হাসিল, কি আর করবে? এখন কই হুজুর অ্যাক্সিডেন্ট করছে, 2 মাস আগে এক জায়গায় আমাকে মেরে ফেলছে অ্যাক্সিডেন্ট করে, রাত 10টায় আমাকে ফোন দিছে আরেকজন, কয় কি ব্যাপার আপনি মাহফিল থেকে মাহফিল আসছেন? আমি কোনো কি বলেন, যুদ্ধ হওয়ার কথা না, কয় কমিটি তো বলছে আপনি আসার সময় রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট করছেন, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ আপনি যে মিথ্যা বলেন ধরাও তো খাবেন, আমাদের অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু সাথে সাথে এগুলো ভাইরাল হয়। এই যে ধোকাবাজি করেন এগুলা বন্ধ করেন, খবরদার এই ধোকাবাজি করবেন না, মিথ্যা বলবেন না। আমার যুবক ভাইরা কখনো মিথ্যা বলবেন না। এখন মিথ্যা বলার জন্য, গীবত করার জন্য একটা বুক আছে, বুকটার নাম কি? আরো জোরে। এই যে এক ভাই সুন্দর করে বলছে, ফেসবুক শরীফ। যখন যেটা মন চায় সেটাই আপনি লিখে ফেলেন, আপনি তো মরে গেলে ওই লেখাগুলো থাকবে, যখন যেটা মন চায় সেটা লিখবেন না। অনেকে আছে হুজুরদের বিরুদ্ধে লেখালেখি করে, এদের অবদান আপনি স্বীকার করুন, কত কষ্ট করছে। এক একটা মাহফিলে এসে আমরা হয়তো 1.5-2 ঘন্টা কথা বলি, অনেকে বলে মাত্র 1-2 ঘন্টা কথা বলে চলে গেছে, আপনার হিসাব নিকাশ এত কাঁচা আমি বুঝলাম না, এখানে আসতে হুজুরের লাগছে 8-10 ঘন্টা, যাইতে লাগবে আরও 8-10 ঘন্টা, বয়ানারও 2 ঘন্টা, সবগুলা তো হিসাব করা দরকার ছিল আপনার। আপনি তো মাহফিল করে ঘুমায় যান, আর হুজুরা তো ঘুমাইতে পারে না। আমাদের দেশের মাহফিল কমিটির স্বভাব কেমন শুনেন? অবশ্য এখানে মুমিন ভাই খুব ভালো মানুষ, আপনাদের কমিটি ভালো, গত বছর আসছি যাওয়ার আগ পর্যন্ত যোগাযোগ করছে, কিন্তু 99% কমিটি হলো হুজুরকে স্টেজে উঠানো পর্যন্ত শত শত হাজার হাজার ফোন, ও হুজুর কোথায় তাড়াতাড়ি আসেন, মানুষ কিন্তু অপেক্ষা করতেছে। স্টেজ থেকে নামার পর হুজুরকে ঠিক মতো গাড়িতেও তুলে দেয় না, আর গাড়িতে যদি তুলেও দেয় আসার সময় এত ফোন, যাওয়ার সময় ফোন নাই। হুজুর এইটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরল না, বাড়িতে গেল, খবর নেয় না, আসে না নাই। আপনি নিজের বালিশ ছাড়া ঘুমাইতে পারেন না। ওই যে পাকিস্তানের এক ক্রিকেটার আসছে বাংলাদেশে বালিশ নিয়ে আসছে, সাংবাদিক তার পেছনে পেছনে ঘুরছে, কয় বালিশ আসতেন কেন? কয় এই বালিশ ছাড়া আমার ঘুম হয় না।
মিয়া রাতের বেলা আপনার বিছানাও ঠিক, বালিশও ঠিক, লেপ কম্বলও ঠিক, একটা দিনও কি বিবেক খাটাইয়া চিন্তা করেন না? এই দেশের কোরআনের পাখি যারা, কোরআনের সমস্ত পাখিরা রাতের বেলা ঘুমায় না, এদের বালিশ নাই, কাঁথা নাই, কম্বল নাই, রাতের বেলা কুয়াশাচ্ছন্ন, রাতে জীবনের রিস্ক নিয়ে গাড়িতে তারা রাস্তায় থাকে। বিবেক খাটাইয়া চিন্তা করুন, আপনি অমানুষের মতো চিন্তা করেন না, মানুষ হন, মুসলমান পরে হন, আগে মানুষ হন, আগে মানুষের জাত আগে আপনি হন, আপনি তো অমানুষের জাতে হন। একটু কঠিন করে বলে ফেলছি কথাটা, আপনি মানুষের জাত আগে হন, মানুষের তো বিবেক থাকে, আপনার বিবেকও নাই। যেহেতু মাহফিলটা রেকর্ড হচ্ছে, সবাইকে আমি বলবো, আলেমরা আসার আগে যেমন খোঁজ নেন, যাওয়ার সময় খোঁজ নিয়েন। অনেক জায়গায় এমন হয়, হুজুর যদি টাইম না পায় নামাজের জন্য, ওয়াজ শেষে যদি বলে একটু নামাজ পড়বো, কমিটির ভাই একটু যায় নামাজ দেন, ওই তো হুজুর যায় নামাজ আছে ওইটা নিয়ে নেন। কিন্তু যদি ওয়াজের আগে বলতো যায় নামাজ এনে বিছাইয়া দিত, এই কাজ কারবার আছে না নাই, এইগুলা করবেন না। আর হুজুরদের নামে মিথ্যাও বইলেন না। আপনারা হুজুরদের সঙ্গে সরাসরি গিয়ে দেখা করবেন, হুজুররা প্রেসিডেন্ট হয়ে যান নাই, আটটা দশটা দরজা লাগে না হুজুরদের কাছে যাইতে, সরাসরি হুজুরদের কাছে যাবেন, হুজুরদের সোহবতে যাবেন, এটা তো আরও ভালো। তাদের সাথে কথা বললে হয়তো আপনি দুই একটা, হয়তো আপনি দুই একটা জিনিস শিখতেও পারেন, আমল আখলাক শিখতেও পারেন। মিথ্যার আশ্রয় দিবেন না, মিথ্যা বলে যারা মুনাফিক হয়ে যায়। এরপরে নাম্বার এইট, কষ্ট হচ্ছে আপনাদের, আট নাম্বার মুনাফিক হলো তারা ওয়াদা করে ওয়াদা ভেঙে দেয়, যারা এরকম আছে না নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভেঙে ফেলে। আমরা দেখা যায় অনেকে ওয়াদা করি, একজনের কাছ থেকে আপনি বিপদে পড়ছেন, একজনের কাছে আসছেন, এসে বললেন ভাই 20,000 টাকা দেন, আগামী জুমায় দিয়ে দিব। কত জুমা যে যায় তার আর কোনো খবর না। আপনাদের কথা কি বলতাম, এইরকম ঘটনা আমার সাথে হয়েছে, জুমার দিন তার এখনো আর আসে নাই, কালকে কিন্তু জুমা ভার, কালকেও আসবে না। আবার দেখবেন কারবারটা এমন, আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আপনার সামনে দেখছে, দেখা মাত্র ঘূর্ণিঝড়ের মতো উল্টা দিকে দৌড়, সামনেও আসে না, কি ব্যাপার, আপনি পারেন নাই, কি হয়েছে, যান গিয়ে আপনি আর একটু সময় চান। আপনি বলেন, ভাই আমাকে আরো কয়েকটা দিন সময় দেন, খবরদার ওয়াদা ভাঙিয়েন না, ওয়াদা ভাঙা এটা কখনো মুমিনের স্বভাব হতে পারে? ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো তারা। আপনি মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েন না, মিথ্যা আশ্বাস দিয়েন না ওয়াদা। এরপরে এমন যদি হয় যে ওয়াদা করলে রাখতে পারবেন না, ওই ওয়াদাটাও কইরেন না, কারণ ওয়াদা করে ওয়াদা ভাঙে যারা মুনাফিক হয়ে যায় তারা, আর মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে। নাম্বার নাইন, মুনাফিক কোন হলো আমানতের খেয়ানতকারী, এদের কাছে আমানত রাখলে আমানত খেয়া ফেলে আছে না নাই। লা ঈমান আলিমাল্লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমানও, তার কাছে আপনি টাকা রাখছেন, এই টাকা পয়সা খাইয়া ফেলছে, আমানতকে তার পেটের ভিতরে ঢুকাই ফেলছে, আছে না নাই? আমানতের খেয়ানত করবেন না, আমানতের খেয়ানত করবেন না। আমানতের খেয়ানত করে যারা মুনাফিক হয়ে যায় তারা, কথাবার্তা বলার ক্ষেত্র আমানত রক্ষা করবেন, কারণ আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন কি বলেন কি আল্লাহ। এই যে জবান শক্তি দিয়েছেন, উল্টা পাল্টা কথা বইলেন না। অনেকে আল্লাহর দেওয়া জবান পাইয়া আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলা শুরু করে, আসে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা বললে লসটা আপনার, ইসলামের সাথে আপনার মতো লোক থাকলেই কি না থাকলেই কি, ইসলামের তো কোনো লস নাই। মনে রাখবেন, আপনি ইসলামের সাথে থাকলেও ইসলামের কিছু যায় আসে না, আপনি না থাকলেও ইসলামের কিছু যায় আসে না, বরং আপনি যদি ইসলামের সঙ্গে না থাকেন লস টাকার। আরো জোরে বলেন, ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, আপনি ইসলামের কাছে দায়বদ্ধ, আপনি দায়বদ্ধ, আপনাকে ছাড়াও ইসলাম টিকে থাকবে, কিন্তু ইসলাম ছাড়া আপনার দুনিয়া বরবাদ হবে, আখেরাত বরবাদ হবে। এক পাগলা দেখেন নাই ইসলামের বিরুদ্ধে কথা বলে, এখন তার খবরও নাই, এখনো কবরে যায় নাই, কবরে যাওয়ার আগেই দেখেন দুনিয়ার একটা মানুষ তারে গ্রহণ করে না, আল্লাহর জমিনের 1 ইঞ্চি জমিনও তারে গ্রহণ করে, খুব আরামের বিছানায় ঘুমাইছে, সামনে পিছনে পুলিশ নিয়ে ঘুরছে, এখন ওই পুলিশে তারে খুঁজে পাইলে কিন্তু বান্ডা পিটবে।
খুব নরম বিছানায় ঘুমাইছে, আপনারা দেখছেন দুই তিন দিন শুধু এই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্ট, কুকুরের মতো এয়ারপোর্টের মধ্যে ফ্লোরে ঘুমাইয়াছিল, দেখছেন কিনা? হ্যাঁ, পাগলা ইসলামের বিরুদ্ধে পাগলামি করবে যারা দুনিয়ায় বেইজ্জত হয়ে যাবে তারা। আমরা মাঝে মাঝে এমন হয়, গত বছর এই কথাটা আপনাদের এখানে বলে গিয়েছিলাম যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে, আমি নিজেই এখন গিয়ারে কারণ আমি চেয়ারে, তবে আমার গিয়ার কিন্তু ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে থাকলে আপনার মর্যাদা দিন দিন বাড়াবেন কি? আমরা অনেক সময় চেয়ারে উঠে গিয়ার বাড়ায় ইসলামের বিরুদ্ধে অবস্থান করি। খবরদার খবরদার খবরদার, মনে রাখবেন, চেয়ারে উঠে গিয়ার বাড়াইয়া যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, মনে রাখবেন, চেয়ারে বসাইছেন যিনি মানুষের জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। যা মন চায় তাই বললেন না, ইসলামটা এমন জিনিস এটার সাথে থাকলে আপনারই লাভ হবে। ক্ষমতা আজ আছে কাল, এখন হয়তো সামনে পুলিশ পিছনে পুলিশ স্যালিউট মারে, ক্ষমতা যখন চলে যাবে অপরাধ করলে এই পুলিশই যেই পুলিশ হাত দিয়া স্যালুট পাও দিয়া স্যালুট মারছে, আপনি অপরাধী হলে আপনারে বাইন্দা এই হাত পা দিয়া কিন্তু আবার পিটাবে। এই জন্য ইসলামের সাথে যদি আমরা থাকি, কোরআনের সঙ্গে যদি আমরা থাকি, মর্যাদা বাড়াবেন কি? আল্লাহ যেন তৌফিক দেন। তাহলে আমরা আমানতের খেয়ানত করব না। দশ নম্বর, মোনাফিক যারা কোরআনের আইনের বিরোধী হয় তারা আল্লাহর কোরআনের আইন জমিনে বাস্তবায়িত হোক এটা তারা চায় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকি স্বভাবদের লোক যারা, তাদেরকে যখন বলা হয় আল্লাহ যেন নাযিল করেছেন আর রাসূলের আনুগত্যের যে পথ রয়েছে সেই পথে ফিরে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী গো আপনি দেখবেন মুনাফিকগুলো পাশ কাটিয়ে চলে যায়। কোরআনের আইনকে তারা বর্বর আইন মনে করে। ইসলামে চুরির শাস্তি হলো হাত কেটে দাও, এটা শুনলেই তাদের কলি যায়, মানবতা বুঝ জেগে উঠে, তারা বলে দেখছো ইসলামটা কত বর্বর, তো তোমরা কি করেছ? যুগের পর যুগ ধরে তোমাদের মন গড়া আইন দিয়ে বিচার করতেছ, এবার বলেন তো চুরি কমতেছে না বাড়তেছে? এই জন্য আমি বলি, আমি চ্যালেঞ্জ করছি, একটা চুরির বিচার যদি আপনি কোরআন দিয়ে করে দেখেন, আল্লাহর কসম সমাজের সবগুলা শেষনা চোর তারের মতো সোজা হয়ে যাবে। একটা ধর্ষণের বিচার যদি, একটা ধর্ষণের বিচার যদি আপনি, একটা ধর্ষণের বিচার আপনি কোরআন দিয়ে করে দেখেন, দেশে যতগুলো লুচ্চা বদমাশ রয়েছে এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। কোরআনের আইনের ভেতরে কোনো স্বজন প্রীতি? 2003 সালে এক মডেল মারা গিয়েছে, 22 সালে কোনো রায় হয় নাই। গত দুই সপ্তাহ আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি নিউজটা দেখলাম, তখন ছিল 21 সাল, এখন 22 সাল, এই জন্য 22 সালের কথা বললাম। কোরআনের বিচার নাই বলে দেখা যায় নিরপরাধা, অনেক নিরপরাধ ব্যক্তিরা জেলের ভেতরে, আর অপরাধীগুলা বুক ফুলাইয়া জেলখানার ভেতরে হাঁটে। আর মুসলমানদের সমাজে নির্মম চিত্রবাদ শুরু হয়েছে, আল্লাহর গজব চলে আসবে। মুসলমানদেরকে দরদ ভরা ভাষায় বলতে চাই, একটু সাবধান হন, সতর্ক হন, ফাঁসির আসামিগুলাকে, ফৌজদারি আসামিগুলাকে শুধুমাত্র হাত করা পড়াইয়া কিংবা হাত করা ছাড়া জেলখানায় আদালতে আদালতে হাজির করা হয়। বড় বড় মুফতিদেরকে যখন হাতে কোমরে পায়ের মধ্যে দড়ি লাগাইয়া তোলা হয়, হৃদয়টা ফেটে যায়। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর গজব শুরু হলে কিন্তু রেহাই পাওয়া যাবে না। আলেমদেরকে সাধারণ মানুষ মনে কইরেন না, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস হলো তারা। ওলামাদেরকে সম্মান করতে শিখুন, বেশি ভাব দেখায়েন না, অনেক ভাব দেখানওয়ালা লোক দুনিয়া থেকে বেজ্জতির সাথে কিন্তু বিদায় হয়েছে। একটু পড়াশোনা করে দেখুন, একটু গবেষণা করে দেখুন, নমরুদ ফেরাউনের পরিণতি কি হয়েছে,
টাকা পয়সা হইলে আমরা অনেকে ভাব দেখে চলাফেরা করি, কারণের ইতিহাস কি জানেন না? এত সম্পদ ছিল, আপনার সম্পদের চাবি এক জায়গায় করলে এক ব্যাগ হবে না, আর এই কারণের সম্পদের চাবিগুলো বহন করার জন্য বিশাল একদল শক্তিশালী যুবকের দরকার হতো। এত পাঠ দেখায়েন না, এরকম আপনার আগে পাঠ দেখায় দেখায় অনেকে আল্লাহর গজবে পড়েছে, ঠিক কি না? মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধী, তারা কোরআনের আইন চায় না, তারা মুনাফিক হলো। যারা নাম্বার 12 হলো মুনাফিক, যারা সবসময় একটা ভয়ে থাকে, না জানি কোন সময় কোন সুরা বা আয়াত নাজিল হয় কিংবা কোন সুরা বা আয়াত তেলাওয়াত হয়, আর সেটা আমার চরিত্র ফাঁস করে দেই কিনা। যেই যুগে কোরআন নাজিল হচ্ছিল ওই যুগের মুনাফিকদের স্বভাব আল্লাহ তাআলা কোরআনুল করিমের 9 সুরা সূরাতুত তাওবা এর 64 আয়াতে তুলে দিলেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আপনার চারপাশে আশেপাশে থাকা মুনাফিকগুলো ভয়ে আছে কোন সময় কোন সূরা বা আয়াত নাজিল করে তার চরিত্রগুলো ফাঁস হয়ে যায় কিনা। আর এই আয়াতটা পড়তেছি আর আমার মনে হচ্ছে এই ওয়াজ মাহফিলেও মনে হয় প্যান্ডেলের ভিতরে অনেকে ভয়ে আছে, না জানে কোন সময় হুজুর কোন আয়াত পড়ে আর মানছে আমার দিকে তাকায় কিনা। দেখেন আল্লাহর আয়াতগুলো কেমন, আল্লাহ বলছেন মুনাফিক ভয়ে থাকে কোন সময় কোন সূরার আয়াত পরে পরে, না জানি তার সঙ্গে এটা মিলে যায় কিনা। আপনাদের এলাকার মানুষ অবশ্য ভদ্র মানুষ, বৃহত্তর পেকুয়া কিংবা এই দক্ষিণ চট্টগ্রামের মানুষ এমনিতেই ভদ্র, কিন্তু অনেক জায়গায় গেলে অনেক পাগলারা মাহফিলের স্টেজে উঠার আগে স্লিপ দেয়, স্লিপে লেখা থাকে এটা বলেন না এটা বলেন না এটা বলিয়েন না, কিরে বাট পার এইটা বললে অসুবিধা কোথায়, তার মধ্যে এইটা বললেই অসুবিধা তোর সঙ্গে মিলে যাবে। কুরআনের মাহফিলগুলোতে তো আমরা রাজনীতির কথা বলি না, বলি আল্লাহর কুরআনের কথা। তাহলে আল্লাহর কুরআনের কথাগুলোকে, আল্লাহর কুরআনের কথাগুলোকে সীমাবদ্ধ করে দিতে চায় যারা মুনাফিক হলো তারা। এখন মসজিদের মিম্বরগুলোতে হুজুররা হক কথা বলতে পারে? এক হুজুরের নতুন এক মসজিদে চাকরি হয়েছে, আমি কি বলবো? এখন হুজুর খুব সুন্দর প্রস্তুতি নিয়েছে, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে। সুদের ওয়াজ শুরু হয়েছে, সভাপতি কয়, হুজুরও বুঝছে ওয়াজ কিন্তু কমন পড়ছে, সভাপতি কাশি মারছে, হাই হাই চাকরি ডিকাইতে হবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। ওয়াজ শুরু করছে ঘুষের বিরুদ্ধে সেক্রেটারি, এবার হুজুর বুঝছে এই ওয়াজও কমন পড়ে গেছে, এটা করা যাবে না, শুরু করছে ঘুষের, এবার শুরু করছে চাঁদাবাজির বিরুদ্ধে। কিছুক্ষণ পর কেশিয়ার মাথা ঝাঁকায় ঝাঁকায় বলে, হুজুর বুঝছে এটাও কমন পড়ছে, আজ আর ওয়াজ হবে না, ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এইরকম যে হুজুররা মসজিদে বসে হক কথা বলতে পারেন না, তাদেরকে বলবো ইমামতির চাকরি ছেড়ে দিয়া মাটি কাইটা ভাত খান, এইটা আপনার জন্য আরো সম্মানের হবে। আপনি রাসূলুল্লাহর মিম্বরে বসলে কাউকে পরোয়া না করে হক কথা আপনাকে বলতেই হবে, এতে কোন সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজের গায়ে লাগলো দেখার কোনো বিষয়। নাম্বার 12 হল মুনাফিক হলো তারা, সুযোগ সুবিধা বুঝে বুঝে কথাবার্তা কিংবা কাজ করে যারা, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুম ক্বালু আলাম নাসতাহউযু আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যখন ইমানদাররা বিজয়ী হয় তখন মুনাফিকগুলো গিয়ে বলে, কি ব্যাপার, আমরা কি তোমাদের সাথে ছিলাম না, আমাদের কন্ট্রিবিউশনের কথা কি ভুলে যাবা নাকি? আবার কাফেররা বিজয়ী হলে বলে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমাদের কি ভুলে যাইও না। এই দিক ওই দিক উভয়টা সুন্দর করে মিটমাট করে হিসাব করে চলে যারা মুনাফিক হলো। নাম্বার 13 মুনাফিকগুলো সবসময় ইমানি আন্দোলন থেকে দূরে থাকে,
ইমান রক্ষার আন্দোলন থেকে নিজেকে দূরে রাখে। তাবুকের যুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই তাদের আপত্তি ছিল, তাদের অজর ছিল আল্লাহ বলছেন এরা বলেছিল ওজর পেশ করে যদি সফর কাছে হতো আর সহজ হতো আমরা যাইতাম। এখানে দেখবেন অনেক মুনাফিকরা আছে, ইমানি আন্দোলন আসলে যেটা ইমানের সাথে সম্পৃক্ত, রাজনীতি বাদ দেন, ইমানের সাথে যা সংশ্লিষ্ট, কই যাইতাম যদি চারপাশের পরিবেশ ভালো হইতো, আছে না নাই? ইমানি আন্দোলনে ঘরে বসে থাকে যারা, ইমানি আন্দোলনের দাবিতে ঘর থেকে বের হয় না যারা, মুনাফিক হলো তারা। নাম্বার 14, মুনাফিকের স্বভাব হলো মুনাফিক গুলো মুসলমান বিপদে পড়লে খুশি হয়। আল্লাহ তাআলা বলছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়াতুন ইয়াফরাহু বিহা। কথাটা কা সব কথা কিন্তু কোরআন দিয়া দিয়া বলতেছি, বুঝেন? আল্লাহ বলছেন মুসলমানের বিপদে খুশি হয় যারা মুনাফিক হলো তারা। আর আপনাদেরকে কষ্ট দিব না, আবার শুনেন, মুনাফিকের 15 নম্বর স্বভাব হলো এরা নিজেদেরকে দুনিয়ার সবচেয়ে বেশি চালাক মনে করে। যে মনে করে দুনিয়ার সবচেয়ে বড় চালাক সে, সেই হলো দুনিয়ার সবচেয়ে বড় বোকা। মুনাফিক হলো তারা নিজেকে সবচাইতে বেশি চালাক ভাবে যারা। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালা কিল্লা ইয়ালামুন। সূরাতুল বাকারা 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যখন মুনাফিক মার্কা লোকদেরকে বলা হয় যা করার করছো এখন ইমান আনো, এই যে আজকে 15 নম্বর আয়াত, আজকে 15 নম্বর পয়েন্ট এটা দিয়ে শেষ করতেছি। আমিও বলতেছি ভাই যা করার করছেন, আমার উপর রাগ কইরেন না, মাহফিল কমিটির উপরে রাগ কইরেন না। মাহফিল কমিটির কথা এই কারণে বললাম, বলিয়েন না ছেলেদেরকে সকালবেলা কোন জাতের হুজুর আনছো, সব দিকে আমার বিরুদ্ধে বলে গেল। কমিটির উপর রাগ কইরেন না, আমার উপরেও রাগ কইরেন না, আমি আপনার ভাই, আমি আপনার দিনী ভাই, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার হেদায়াতের জন্য ভালোবেসে দিলের দরদ থেকে আন্তরিকতার জন্য আন্তরিকতা দিয়ে কথাগুলো বলেছি। আমিও আপনাকে আয়াতের সঙ্গে সুর মিলায় বলতেছি ভাই যা করার এতদিন আপনি করেছেন, আল্লাহ তো তওবার দরজা খোলা রেখেছেন, আপনি তওবা করে ফেলুন, আপনাকে মাফ করে দিবেন কে? দুনিয়ার মানুষ অপরাধী পাইলেই ধরে মাইর দেয়, শাস্তি দেয়, আপনার রব কিন্তু দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধী খুঁজেন তাকে মাফ করে দেওয়ার জন্য। সুতরাং আমার বাবারা আমার ভাইরা, আমরা যারা এতদিন এখানে যে স্বভাবগুলোর খাসনতগুলোর কথা বলছি যদি আমাদের কারো সঙ্গে মিলে যায়, আসুন আমরা তওবা করে বাড়ি ফিরি। এই আয়াতে আল্লাহ বলেছেন যখন ইমানদারদের, যখন মুনাফিকদেরকে বলা হয় ইমানদাররা যেভাবে ইমান আনো, তারা তখন বলে আমরা কি বুকাদের মতো ইমান আনবো নাকি? খবরদার ওই কাতারে নিজেকে নিয়েন না। আমি আপনাকে দরদ ভরা ভাষায় বলছি যা করার করেছেন এখন আপনি খাঁটি ইমানদার হয়ে যান, খাঁটি ইমানদার হয়ে যান, মুনাফিকের ভাইরাসটা নিজের কাছ থেকে রিমুভ করে ফেলে। আমার ভাইরা দেখুন, আলোচনার শুরুতে বলেছিলাম মুনাফিকি আক্রান্ত, এই মুনাফিকি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় যারা জাহান্নামে যাবে, এদেরকে আমরা জাহান্নামে বানাইছি না, আল্লাহ বানাইছেন। এবার আমার ভাইরা সবাই একটু উচ্চ কণ্ঠে বলুন তো, আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই ইমান আনতে হবে, ইমানের পথে চলতে, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলেন আমিন, আমিন।
আমরা ঈমান নিয়ে বাঁচব, আমরা বেঈমান মুনাফিক হয়ে বাঁচতে চাই না। মুনাফিকের এই সব খাসলত আমরা নিজের কাছ থেকে রিমুভ করবো, পারবেন তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, খবরদার মিথ্যা বলো না। আমার বাবারা মিথ্যা বইলেন না, গিবত কইলেন না, মিথ্যা বলিয়েন না। আজান হইলে নামাজে যাইয়েন, আজকের ফজরের নামাজটা জামাতে আপনারা পড়বেন তো ইনশাল্লাহ, সবাই পড়বেন ইনশাল্লাহ। কারা কারা পড়তে পারবেন না হাত তুলেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পড়বো আমরা ইনশাআল্লাহ। মুনাফিকি ভাইরাসে আক্রান্ত হওয়া যাবে না, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা সবাই মাস্ক পরি না, সবাই মাস্ক পরবেন। আজকে তো অনেকে মাস্ক আনেন না, তো মাস্ক আনবেন। এই যে আমার পকেটেও কিন্তু মাস্ক আছে, দেখছেন, মাস্ক পরবেন। প্রশাসনের ভাইরা তো আপনাদেরকে অনেক বুঝাই দিয়েছেন, এরপরও বুঝে না। ওই ফেসবুকে দেখলাম এক মহিলা বলতেছে, আমি পান খাই, চট্টগ্রামেরই মনে হয় মহিলাটা না, আই পান খাই, করোনা নইব। তো মাস্ক পরতেছেন ভালো কথা, পড়েন, সাবধান থাকেন, কিন্তু মুনাফিকি ভাইরাস থেকেও আমরা বেঁচে থাকার জন্য সবসময় আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে বাঁচার, ইমানের সাথে মরার তৌফিক দান করেন।